এটা হচ্ছে বোন হাই বলে দাও একটু হাই কাঠের চিরুনি এটা হচ্ছে আমার বোনের একটা এই যে একটা দাঁত দেখা যাচ্ছে না নেই ওর কিদে পেলে চিরুনি খায় আমি বিশ্বাস করি না খেয়ে নিয়েছে আর আমি এখন ওকে দিয়ে মাথাটা আস্তানো হবে মানে যা যা কাজ করানো যায় আমার চ্যানেল তো মিডিস ব্লগ আর পাশাপাশি এর একটা চ্যানেল আছে বলে দাও তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেল নাম হচ্ছে রূপাস ব্লগ কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না এই চ্যানেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিস ব্লগ আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল 11:20 তো এখন এই যে দেখতে পাচ্ছো আমার এটা হচ্ছে বোন হাই বলে দাও একটু ও হচ্ছে কালকে এসছে তো আমি ভিডিওটা করতে পারিনি কালকে আমার মানে শরীরটা খুব খারাপ আমাকে দেখেই আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি যে আমার শরীর খুব খারাপ ঠান্ডা লেগেছে তো তাই আজকে আমি ব্লগটা করছি তো এখন স্টার্ট করলাম আর আজকে তো জানো মিঠির ওর দাঁত সব করা পড়ে গেছে আর ওর আজকে গ্যারেটে আছে তাছাড়া আজকে ভোর 5টার সময় ওর এক জায়গায় রিহার্সাল ছিল মানে হচ্ছে সেটা হচ্ছে সামনে যেহেতু 15ই আগস্ট আসছে ওই জন্য তার একটা প্রোগ্রামের জন্য রিহার্সাল ছিল তাই আজকে খুব আজকে ওর খুবই কষ্ট হয়ে গেছে যেহেতু আমার ক্যারেটে আছে 4:30 থেকে তো সেখানে যাব আমরা আর তো এখন রান্নাঘরে বিভিন্ন রকম কাজ আছে তো আবার পরে দেখা হচ্ছে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন হাওয়ায় মিঠাই চলবে এখন মিঠির তো এখন মানি সব এখন আমাকে ভুলে গেছে সবাইকে ভুলে গেছে এখন বিরিয়ানি বলে কিছু হয় নাকি জানি না তো যাই হোক সন্ধ্যেবেলা যেগুলো হবে অবশ্যই শেয়ার করবো তুই বাইরে মানে না দেখি চান করার নাম নেই 12টা বাজতে যায় চান করার নাম নেই এবার মিহি দানা চলছে মানিকে দে মানি ঘুরতে আসছে মানিকে দিবি না এখন বাজে 1টা আর এই যে ঘরে বসে আছি আমরা সবাই কারণ বৃষ্টিতে কোথাও যাওয়ার জায়গা নেই বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এই জন্য আমরা ঘরেই বসে আছি খাবো দাবো তারপরে মিটির গাইডে ক্লাস আছে সেখানে যাবো তো বৃষ্টি কতক্ষণ হয় না তো বৃষ্টি কবে তবে বিকালবেলা একটু ঘুরতে পারবো আর না হলে এইভাবে ঘরেই থাকতে হবে এখন বাজে সন্ধ্যে 6:30 থেকে একটু বেশি তো এই যে সন্ধ্যেবেলা এই সব ঘুম থেকে উঠেছে একদম ঘুমিয়ে জয় করেছে আজকে 3 ঘন্টা ঘুমিয়েছি হ্যাঁ সারাদিন বৃষ্টি হচ্ছে বেরোনোর কোনো জায়গা নেই ওই জন্য ঘুমিয়ে কাটিয়েছে আর মিটির ক্যারেটে ক্লাসও আজকে হয়নি মানে হয়েছে ও যেতে পারেনি বৃষ্টির জন্য আর এখন এই যে আমাদের এই কন্যাকুমারীর জন্য এখন মানে স্পেশাল কিছু হবে রান্নাঘরে তো যাই এখন রান্নাঘরে সময় নষ্ট করে লাভ নেই তো রান্নাঘরে যাই চলো এই যে আমাদের চিকেনটা ম্যারিনেট করানো ছিল তো সেই 11টার সময় ম্যারিনেট করেছে এখন প্রায় 7টা বাজে এখন এবারে মানে ওই চাপ হবে আর কি চিকেন আর হবে বিরিয়ানি এই যে আমাদের রান্নাঘরে চিফ গেস্ট আজকে আর হচ্ছে রান্নাঘর আমাদের রান্নাঘর স্পেশাল এপিসোড চলছে আমাদের এই যে রান্নাঘর ওকে চাকদা থেকে আনা হয়েছে রান্না করবো বলে আমার তো আসেছেন নি একা একা রান্না করবো ওই জন্য ওকে আনা হয়েছে ভাড়া করে এক কাজ করবে কিন্তু আমার সাথে ঠিক আছে আর এই এবারে চিকেন চাপটা বসাবো আমরা এরকম
মানে আমাদের আত্মীয় স্বজন আসলে আমরা এরকম করে থাকি যে কাজ করাই বদমাশির আর একটা ওরকম ছটপট করলে ওরকমই হয় চিংড়ি মাছের মতো কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে কাজলা বলে খেতে দেবো না এবার মিশাবো আলু বিরিয়ানি এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে এই যে আমি এখন কাঠের চিরুনি এটা হচ্ছে আমার বোনের একটা দাঁত দেখা যাচ্ছে না নেই ও খিদে পেলে চিরুনি খায় আর ওই খেয়ে নিয়েছে আর আমি এখন ওকে দিয়ে মাথাটা আশ্রানো হবে মানে যা যা কাজ করানো যায় তারপরে আর হচ্ছে ওকে দিয়ে বলেছে যে বিছানা বিছানা ঝাড় দিতে মানে ও আবার ওর বেনুনি দিয়েও ঝাড় দিতে পারে একটু দেখিয়ে দাও বেনুনি দিয়ে ঝাড় দিয়ে এইটাও সম্ভব লরি টানতে পারে বেনুনি দিয়ে বেনুনি দিয়ে সিজে থেকে নামা যায় সিমরেলা যেমন নামতো আর যেটা হচ্ছে যেটা দরকারি কথা সেটা হচ্ছে mithi'svlog আর পাশাপাশি এর একটা চ্যানেল আছে বলে দাও তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেল আছে রূপাস ব্লগ কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না এই চ্যানেলটা বেশি করে আমারটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি ভিডিওটাকে কিছু শেষ করব কিন্তু একটা ওর একটা ঝাড় দেওয়ার আমি দেখাতে চাই তোমাদের আর কি এই ঝাড় দাও ঝাড় দিতে লেগে পড়ো তোমাকে অনেক টাকা খরচা করে আনা হয়েছে ঝেঁটি একদম বিদায় এই রকম করে আমি আমি এই সব ট্রিক্স আমি তোমাদের দিচ্ছি কিভাবে বাড়িতে লোকজন আসলে তাদেরকে দিয়ে কাজ করানো যায় আর কিভাবে এদের দিয়ে ঝাড় দেওয়ানো যায় ভিডিওটাকে আজকে এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই